প্রিয় বন্ধুরা, একাধিক রাজ্যে আবার সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। এ পড়ুয়ারা সংক্রমিত হচ্ছে, শিক্ষকরা সংক্রমিত হচ্ছে, পুনরায় আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কি জানানো হলো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এবং তোমরা যারা কলেজের ছাত্রছাত্রীরা আছো, তোমাদের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। ভিডিওর শুরুতেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীর খারাপ। তার সত্ত্বেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে। তোমরা জিজ্ঞাসা করছিলে অনেকেই যে কলেজের পরীক্ষা কীভাবে হবে, সেই কারণে ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি রাজ্যে প্রায় আবার ধীরে ধীরে কিন্তু কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। তোমরা সকলেই জানো দিল্লিতে সংক্রমিত হয়েছে এবং একটা সার্ভে করা হয়েছে স্কুলে স্কুলে, সেখানে কিন্তু রীতিমতো দেখা গেছে প্রায় 80% এর ছাত্রছাত্রী কিন্তু কোভিডে এই মুহূর্তে সংক্রমিত। এবং এতটা পরিমাণে কোভিড বেড়েছে যে কারণে তোমরা জানো সিবিএসই বোর্ডের টার্ম ওয়ানের পরীক্ষা হয়ে গেছে, টার্ম টু এর পরীক্ষা রয়েছে মে মাসে, সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যে এই পরীক্ষা কিভাবে নেওয়া হবে। এবং স্কুল খোলা নিয়েও কিন্তু অভিভাবক থেকে শুরু করে শিক্ষক মহল থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু প্রশ্ন তুলছে। তার সত্ত্বেও এতদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তা নিয়ে কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী তথা শিক্ষার যাতে অগ্রগতি থাকে সেই কারণেও কিন্তু ডিসিশন নিতে হবে। সেই কারণে কিন্তু মনসিসিদিয়া এই মুহূর্তে এ কিন্তু জানিয়েছেন যে পরিস্থিতি যেখানে খারাপ সেই জায়গায় স্কুল বন্ধ করো, পুরো পরিবার সম্পূর্ণ স্কুল এই মুহূর্তে বন্ধ নয়। তারপরে 20 এপ্রিল একটা মিটিং হবে, সেই মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সমগ্র, ও অ্যাকচুয়ালি স্কুল বন্ধ হবে না হবে না এই নিয়ে এপ্রিল মাসের 20 তারিখের পর কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। এছাড়া তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, শুধুমাত্র দিল্লি না, কেরালা, মহারাষ্ট্র ও মিজোরাম সহ একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। এবং বিশেষজ্ঞরা অনুমান করছে এইভাবে যদি আবার সংক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যা হতে পারে। তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা রাজ্যে যদি এরকমভাবে সংক্রমণ বাড়ে তাহলে টোটাল সংক্রমণের সংখ্যা বাড়বে, এবং যত সংক্রমণ বাড়বে সে অনুযায়ী ছড়ানোর প্রবণতাও বাড়বে। আর যদি এর মধ্যে চলে আসে XE ভ্যারিয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু এর ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি হবে বলে আশঙ্কা করছে এ চিকিৎসকরা। সেই কারণে প্রত্যেকটা চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে এ বলছে যে প্রপারভাবে মাস্ক, স্যানিটাইজার সম্পূর্ণভাবে ক্যারি করতে, না হতে পরবর্তীকালে আবার আমাদের চতুর্থ ঢেউয়ের সম্মুখীন হতে পারে। এরপরে তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ছাত্রছাত্রী রয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, অন্যান্য রাজ্যে কোভিডের সংক্রমণের হার বৃদ্ধি পেলেও আমাদের রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত ও এই রকম কোনো ব্যাপার শোনা যায়নি, এবং আমাদের রাজ্যে এখনও পর্যন্ত সংক্রমণ কিন্তু নিম্নমুখী। সেই কারণে আমাদের রাজ্যের ক্ষেত্রে কোনো এরকম কিছু ও এই মুহূর্তে এ তথ্য নেই। এই যেরকমভাবে কলেজ চলছে, যেরকমভাবে স্কুল চলছে, সেরকমভাবেই চলবে। কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু অতি অবশ্যই মাস্ক, স্যানিটাইজার ক্যারি করো। যদি অন্যান্য রাজ্যে, প্রথমে দিল্লি শুনেছিলাম, সেখান থেকে কেরল, মহারাষ্ট্র ও এই সমস্ত একাধিক রাজ্যে যদি কোভিডের গ্রাফ বাড়তে থাকে ব্যাস দুদিনেই, তারপরে কিন্তু অন্যান্য রাজ্যেও আসতে টাইম লাগবে না। সেই কারণে তোমরা নিজেদের সুরক্ষার জন্য, পরিবারের সুরক্ষার জন্য কোভিড প্রোটোকল কিন্তু মেনে চলো। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের একাধিক ছাত্রছাত্রীর এর ধারণা যে কলেজের আমাদের পরীক্ষা কিভাবে হবে, তোমরা জানো একাধিক ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অফলাইনে হবে, এবং কিছু ইউনিভার্সিটির তরফ থেকে পরীক্ষা অফলাইনে হবে। এটি ঘোষণার পরই কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে, তারা জানিয়েছে তাদের সিলেবাস শেষ হয়নি, এবং যেটা বাস্তব, যেটা ছাত্রছাত্রীদের সমস্যা হয়েছে সেটা তুলে ধরেছে। শুধুমাত্র তোমরা না, আমিও ভিডিওর মাধ্যমে অনেকবার তুলে ধরেছি, আগের বারও একাধিকভাবে লড়াই করেছি। তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এরকম কোনো তথ্য নেই যে পরীক্ষা অনলাইনেই হবে না অফলাইনেই হবে। তোমাদের বক্তব্য সকলেই জানে, কিছু উপাচার্যও বলেছে যে অনলাইনেই তোমাদের এক্সামিনেশান হবে, এবং আমিও চাই তোমাদের এক্সামিনেশান যাতে অনলাইনেই হবে। তোমাদের যতটা সাপোর্ট করা দরকার, আর মাস্ক মেনিং করতে বলছো, পরিস্থিতি এখন কোনো ইনফরমেশান আসলে যদি বিপরীত দিকে যাই অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো, বাদ বাকি যখনই অফিসিয়াল তথ্য আসবে তোমাদের সকলকে জানিয়ে দেবো। তোমাদের কিছু মতামত জানানোর থাকলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।